অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধে হতবাক ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনিদের প্রতিরোধ এত ব্যাপক ছিল যে ইসরায়েলি সেনারা স্থলে হামলা চালাতে না পেরে বিমান বাহিনীকে দিয়ে গোলাবর্ষণ করতে বাধ্য হয়েছে। ২০ জুন জেনিন শহরে ইসরায়েলি সেনাদের হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হওয়ার পরদিনই পাল্টা হামলা চালালো ফিলিস্তিন। এতে ৪ ইসরায়েলি নিহত এবং আরও ৪ জন আহত হন। এ সময় ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের ঘিরে ফেলে। বিস্তারিত আব্দুল হোসেনের প্রতিবেদনে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিন। এবার ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধ এত ব্যাপক ছিল যে ইসরায়েলি সেনারা ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো জেনিন শহরে হেলিকপ্টার ব্যবহার করতে বাধ্য হয়েছে। ১৯ জুন পশ্চিম তীরের উত্তর জেনিন শহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হয়। এ সময় ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল কুদস ইসরায়েলি সেনাদের গাড়িবহরে বোমা হামলা করে। অতর্কিত এই হামলায় ইসরায়েলি বাহিনী আটকা পড়ে এবং তাদের ৭ সেনা আহত হয়। সেনাদের উদ্ধারে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠায় ইসরায়েল। পাশাপাশি আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা গত ২ দশকের মধ্যে নজিরবিহীন ঘটনা। এরপর জেনিন শহরে শরণার্থী শিবিরে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল। অভিযানে শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি ছোড়া হয়। এতে ৬ ফিলিস্তিনি নিহত এবং ৬৬ জন আহত হন। এর পরদিন পশ্চিম তীরের এক অবৈধ বসতির কাছে ২ ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও ৪ জন আহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা গাড়িতে করে এসে প্রথমে একটি রেস্তোরাঁয় গুলি চালায়, পরে পাশের একটি পেট্রোল স্টেশন লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। একজন হামলাকারী একটি চলন্ত গাড়ি ছিনিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায়। তবে সেনাদের গুলিতে ওই ২ ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সামনে নতজানু হতে বাধ্য হবে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ফিলিস্তিনে হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ২১ জুন সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় হানিয়ার সঙ্গে একটি শক্তিশালী প্রতিনিধি দল ছিল। ফিলিস্তিনি তরুণ সমাজের মধ্যে যে দায়িত্ববোধ গড়ে উঠেছে তারও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে ইসরায়েলি সেনাদের ঘিরে ফেলার ঘটনা প্রমাণ করে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অতি সম্প্রতি গাজা উপত্যকায় সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও দেখা করেন ইসমাইল হানিয়া। ইরানি প্রেসিডেন্টও সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।